তোমার স্বপ্ন যদি হয়ে থাকে সরকারি নার্সিং কলেজে চান্স পেয়ে একটা সফল ক্যারিয়ার গঠন করা, তাহলে তোমাদের পাশে আছে প্লাটিলেট অনলাইন নার্সিং ভর্তি কোচিং। বিগত সালগুলোতে প্লাটিলেট থেকে দেশের বিভিন্ন সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে 150-এরও অধিক শিক্ষার্থী। তাই আর দেরি না করে তোমার স্বপ্ন পূরণে আজই ভর্তি হয়ে যাও আমাদের অনলাইন কোর্সে। সম্পূর্ণ কোর্স ফি মাত্র 999 টাকা। ভর্তির জন্য যোগাযোগ করো মোহাম্মদ আশিকুজ্জামান, মোবাইল কল আর হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আসসালামু আলাইকুম, নার্সিং ক্যারিয়ারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, বা তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, তোমরা যারা কারিগরি বা ভোকেশনাল বোর্ড থেকে HSC বা SSC কমপ্লিট করো, তোমরা আমাকে প্রশ্ন করো যে কারিগরি থেকে পড়ে কি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে কিনা। আমি আজকে এই বিষয়টা নিয়ে বিশদ আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার হতে পারবা। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এবং মেইন ভিডিওটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমরা অনলাইনে কোচিং করাচ্ছি। আমরা BSc ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি, এই তিনটা কোর্সের জন্যই অনলাইনে খুবই সুলভ মূল্যে নার্সিং ভর্তি কোচিং করাচ্ছি। যারা আমাদের অনলাইন ব্যাচে অ্যাডমিট হতে চাও এবং নিজের স্বপ্ন পূরণ করতে চাও, তারা দ্রুত আমাদের সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের কোচিং সম্পর্কে ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকেও আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো। তো চলো দেরি না করে ভিডিওটি এখন শুরু করা যাক। তোমাদের প্রশ্ন হচ্ছে, ভাইয়া SSC এবং HSC কারিগরি বোর্ড থেকে বা ভোকেশনাল থেকে যদি আমি পড়ি বা কমপ্লিট করি, সেক্ষেত্রে কি আমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো কিনা? আমি সোজা কথা অ্যান্সার দিতে গেলে সেটা হচ্ছে পারবা। একটু বুঝিয়ে বলি, তুমি মনে করো তোমার SSC কারিগরি থেকে পাশ করছো এবং ইন্টার মনে করো জেনারেল লাইন, অথবা মনে করো তোমার SSC জেনারেল লাইন থেকে পড়ছো কিন্তু ইন্টার কারিগরি থেকে তুমি পাশ করলাম। মোট কথা, তুমি যদি ইন্টার সমমান কোনো পরীক্ষায় পাশ করতে পারো বা ইন্টার বা HSC ইকুইভ্যালেন্ট কোনো নাম্বার তোমার থাকে বা শর্ত তোমার থাকে, তাহলে অবশ্যই তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আমি আবারও বলছি, তুমি কারিগরি বোর্ড থেকে কমপ্লিট করো HSC, অথবা তুমি ভোকেশনাল বোর্ড থেকে কমপ্লিট করো, অথবা তুমি মাদ্রাসা বোর্ড থেকে কমপ্লিট করো, অথবা তুমি জেনারেল লাইন থেকে কমপ্লিট করো HSC, মোট কথা তুমি যদি HSC পাস বা তার সমমান কোনো পাস করে থাকো, তাহলে অবশ্যই তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কারণ আমরা জানি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে তোমাকে অবশ্যই HSC পাস হতে হবে, অর্থাৎ তুমি HSC পাস বা তার সমমান যদি কোনো পাস করে থাকো, তাহলে অবশ্যই তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে পারবে। সেটা হোক কারিগরি বোর্ড থেকে, অথবা ভোকেশনাল থেকে, অথবা মাদ্রাসা বোর্ড থেকে, অথবা জেনারেল বোর্ড থেকে, মোট কথা HSC পাস হলেই তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে পারবা। তো আশা করি এই নিয়ে তোমাদের মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না যে আমি কারিগরি থেকে পাশ করেছি, আমি কি নার্সিং ভর্তি পরীক্ষায় বসতে পারবো কিনা, বা আমি ভোকেশনাল থেকে পড়াশোনা কমপ্লিট করেছি, আমি কি এখন নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো কিনা, অথবা আমি মাদ্রাসা বোর্ড থেকে আমার HSC পাস করেছি, আমি কি এখন নার্সিং ভর্তি পরীক্ষায় বসতে পারবো কিনা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তুমি যে লাইন থেকেই HSC কমপ্লিট করো না কেন, তুমি যদি HSC পাস বা তার সমমান পাস করো, তুমি অবশ্যই নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে পারবে। আশা করি এই নিয়ে তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। তো এই ছিল আজকের বিষয়ের ডিটেলস আলোচনা। শেষ সময় আবারও বলছি, তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন গ্রহণ করতে চাও এবং বেস্ট একটা গাইডলাইনের সাহায্যে তোমার নার্স হওয়ার স্বপ্ন পূরণ করতে চাও, তোমরা চাইলে আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। আমরা এই 4 বছর ধরে কিন্তু অনলাইনে কোচিং করি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য, এবং বিগত সালগুলোতে অনেক শিক্ষার্থী আমাদের কোচিং থেকে দেশের বিভিন্ন সরকারি নার্সিং কলেজে কিন্তু চান্স পেয়েছে। তাই তোমার স্বপ্ন পূরণে আজই ভর্তি হতে পারো আমাদের অনলাইন ব্যাচে। আমাদের ব্যাচে ভর্তি হতে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আজকের মতো এই পর্যন্তই। পরে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।